জয় হিন্দ বন্ধুরা, ভারতীয় সেনা অনেক বড় কাজকে করে দিয়েছে বা বলতে পারেন কাশ্মীরকে আবারও বড় আক্রমণ থেকে বাঁচিয়ে দিয়েছে। আসলে জম্মু কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে সুরক্ষা বল বড় একটি সফলতা পায়। সেনা আর পুলিশের সংযুক্ত টিম পাক জিহাদিদের খিলাফ বড় অপারেশনকে চালিয়েছে। বলা হয় যে সুরক্ষা বলের সাথে ঝামেলার সময় এলওসি জুম্মাগড় এলাকাতে পাঁচজন পাকি শুয়োরকে হরিফাই করে ভারতীয় সেনা, যেখানে ভারতীয় সেনার সার্চ অপারেশন এখনো চালু আছে। ইন্টেলিজেন্সের দাবি যে পাঁচজন পাকিস্তানি শুয়োর বড় আক্রমণের প্ল্যানের সাথে সাথে ভারতে প্রবেশ করে তারা। এলওসির অন্যান্য জায়গায় সেনার মুভমেন্ট বেশি ছিল, তাই তারা এলওসির জুম্মাগড় এলাকাতে প্রবেশ করে, যেন সেখান থেকে ঘাঁটিকে হামলার প্ল্যানকে করা হয়। যদিও এইবার সেনা জিহাদিদের ওপর নজর রেখেছিল আগে থেকে, তাই তো সেনা ইন্টেলিজেন্স ইনপুট পেতেই সেনা প্রথমে জুম্মাগড় এলাকাকে পুরো ঘিরে নেয়। এরপরে ফায়ারিংয়ে পাঁচজন পাকিস্তানি হরিফাই করা হয়। আধিকারিক সূত্র অনুসারে ঘটনাস্থল থেকে সেখান থেকে প্রচুর পরিমাণে অস্ত্রকে উদ্ধার করা হয়। তো অন্যান্য জায়গায় গোলাগুলি এখনো চালু আছে। আপনাদের বলে দিই যে এর আগে মঙ্গলবার মানে 13 জুন সুরক্ষা বল কুপওয়ারাতে সংযুক্ত অভিযানের মাধ্যমে দুই পাকিস্তানিকে হরিফাই করেছিল। সেনার জওয়ানরা এলাকাতে পাকিস্তানিদের ইনপুট পেতেই এই মিশনকে চালু করে, যেটিতে গাওয়ারার পোশাকে এসেছিল সেই সমস্ত পাক জিহাদিরা। আর সেনারা তাদেরকে আর ভারতীয় সেনা তাদেরকে সেখানে হরিফাই করে। আর এই অভিযানে তাদেরই সব থেকে খারাপ লাগে, যারা এই শুয়োরদের সীমানাতে ঢুকেছে আর পাকিদের আব্বু বলে। যদিও সেনা সাহায্যকারীদের খুঁজছে যারা বর্তমান সময়ে এই সমস্ত পাক জিহাদিদের সাহায্য আর সাপোর্ট করেছে, কেননা অনেকবারই দেখা গেছে যে যখনই সেনার উপর ঘাঁটিতে বড় কোনো হামলা হয়েছে, ততবারে সেই হামলাতে কাশ্মীরিরা অবশ্যই যুক্ত থাকে। হোক পুঞ্জ হামলা, রাজৌরি হামলা বা পুলামা, সবগুলোতে কিন্তু কাশ্মীরিরা প্রকাশ্যে যুক্ত থাকে। তো বন্ধুরা, আবার আপনারাই বলুন এই সমস্ত দেশদ্রোহী গাদ্দারদের সাথে কি করা উচিত, এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।